অন্যদিকে বসিরহাটে লরি এবং লরির সঙ্গে দুর্ঘটনা, চারজন ইতিমধ্যে জখম হয়েছে। ঘটনায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। যাত্রী বোঝাই অটো এবং লরির মুখোমুখি সংঘর্ষ এবং দুর্ঘটনায় মৃত্যু অটো চালক মনিরুল গাজীর এবং গুরুতর জখম কিন্তু চারজন। বসিরহাটের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেতার চক পোলের ঘটনা। রোগী নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিল যাত্রী বোঝাই অটোটি। দুর্ঘটনায় অটো রিক্সাটি ভেঙে চুরমার হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় লরিটিও। যখন প্রচন্ড বর্ষা হচ্ছে, ওই বড় গাড়ি এসে ধাক্কা মেরেছে ছোট গাড়ি, আর ছোট গাড়ি ধাক্কা যাই মেরেছে আর মহিলা একটা, মানে মনমূর্ণ অবস্থা, আমি মনে করছি মারা গেছে। আর সেই বাচ্চাটা নিয়ে কোলে আমার সঙ্গে আমার কোলে দিয়েছে, কোলে দিলি আমি সেই বাচ্চাটা কোলে ঘুরে রাখেছি, আমি এদের দিকে আসতে পারছি না। আর কোথায় গিয়েছে তারা? তারা আর দুটো মহিলা ছিল, ওই ওই বড় গাড়িতে দুটো মহিলা ছিল, আর হচ্ছে গিয়ে একটা ড্রাইভার ছিল, ওরা সঙ্গে সঙ্গে চোখে চলে গেল। বাচ্চাটা প্রচন্ড ক্ষতি হয়েছে, সে এখন প্রচন্ড কাঁদছে, এখন একটু ছোট্ট বাচ্চা, কি হবে না হবে তা তো কিছু বলা যায় না। সে বাঁচবে কি মরবে কি করে জানো? নয় নম্বর হসপিটাল নিয়ে গেছে।